শাস্ত্রের ভাষা, শাস্ত্রের কথা দিয়ে আমি নিজেকে আর রাঙাইনি, রাগাতে পারিনি, কারণ নিজেই পূর্ণ নিজেতেই আছি, সেই কথাই প্রকাশ হয়ে পড়ছে। এটা কোনো এফর্টফুল ব্যাপার নয়, ইট ইজ স্পন্টেনিয়াস। প্রত্যেকে যে আমিটাকে ব্যবহার করে, ইউ অল ইউজ দি আই উইদাউট এনি এফর্ট, ঘরে কাজ করছে, ম্যান ইজ ওয়ার্কিং ইন ওয়ান রুম, ইন দি অ্যাডজাস্টেন্ট রুম সামবডি হ্যাজ কাম অ্যান্ড ডুইং সামথিং উইথ সাউন্ডস, দেন সাপোজ ইউ আর ওয়ার্কিং ইন ওর রুম অ্যান্ড অ্যান দ্য রুম সামবডি হ্যাজ কাম অ্যান্ড ইউ আস্ক হু আর দেয়ার, হু ইজ দেয়ার, যে আসলে বলে আমি আই হু দিস আই, তখন হি এক্সপ্রেসেস দি নেম, কাজী আই ফার্স্ট, আই মিডল, আই ইন দি এন্ড, দিস ইজ ওয়ান ওয়ে অফ রিয়ালাইজিং দি সেলফ, দেয়ার আর সো মেনি ওয়েস। এ পার্টিকুলার ওয়ে it reveals in this life, and you see that it is common to you, nothing strange and nothing impossible. It is a light which enlightens the inner being as you like, as you like, because your eye will not deceive you. Eye is full of light, light means consciousness. Consciousness cannot deceive consciousness. Always enlightens it. The what you know yourself first, and then all reflections. Kaji, in course of sadhana, somebody practices neti, the not this theory, and somebody, that is neti vad, negative theory, somebody positive theory, iti vad, it is also. I am also this, I am also that, and neti vad, I am neither this nor that, I am neither this nor that, neither this. At last, I remain alone. All attributing adjuncts are passed off. All becomes absent, I remain alone. That is very difficult at present, to reject all as worthless,
or unsubstantial. But if you put your I in all, I am also this, I am also this. That means you can add all with your I, or you add your I with all. In any way, you will remain always the same. And the perfection will reveal automatically. What you listen here, you are the only speaker and you are the listener. That is, I is the speaker, I is the listener. I cannot take any credit because I am the same I which is listening the same thing as you are listening. And one I is speaking. That means I itself is speaking, I itself is listening. Ek Pandit bolchilo, you are very intelligent. You can pen the words in many ways. How can you say that? I understand this. That is all right. When you understand it, it is all right. But before understanding, you must stand under. Then you can understand it. So you must listen first. Because without listening the glory of I, the I is not satisfied. I want to listen what I is. This is the glory of I. Sejjuna, amader moddhe oneke ase, himself recites and enjoys. Appears before the mirror and looks at the image and laughs at and act just like an actor and listen himself. দেখো আমি শাস্ত্রের কোনো কঠিন কথা নিয়ে সবার সঙ্গে বসিনি, সবার সঙ্গে বসে সবারই কথা আমি সবার সামনে রাখছি। দিস ইজ এ গেম, স্পোর্টফুল ড্রামেটিক গেম। যদি ভালো না লাগতো তাহলে সবাই উঠে চলে যেত, কারণ নিজের কথা নিজের ভালো লাগবি তো, কেন লাগবে না? আমি তো অন্যের কথা কাউকে কিছু বলিনি। কখনো ভেবো না যে আমি আলোচিত বলতে, এটা ইন্দ্রিয়ের দৃষ্টিতে চোখ বন্ধ করলে কিন্তু আমাকেও তুমি দেখবে না, তোমাকেও তুমি দেখতে পাবে না, কিন্তু তোমার অস্তিত্ব তুমি ফিল করতে পারবে। কাজে নিজের মধ্যে নিজে আমরা ডাইভার্সিটিস, ডুয়ালিটি, ইউনিটি অ্যান্ড সেলফ আইডেন্টিটি সবটা নিয়েই আমরা খেলছি প্রত্যেকে। কেউ ছোট নয়, কেউ বড় নয়। কে বলে ছোট বড় আছে আমির মাঝে? আমির মাঝে আছে আমি। জানিস সবাই সকল কাজে, সব কাজের মধ্যে তো আমি ছাড়া কাজ হয় না। আমির মাঝে আছি আমি, জানিস সবাই সকল কাজে, প্রত্যেকের কাজের মধ্যে দিয়ে প্রত্যেক আমিটাকে ব্যবহার করছে। কাজী এই যে আমির একটা সুন্দর প্রসঙ্গ, আমি শুনলো, আমি এনজয় করলো, এখানে কিন্তু নাথিং রিয়েলি অ্যাবসার্ড, ইট ইজ ভেরি প্র্যাকটিক্যাল। জীবনটাকে আমি বড় ভালোবাসি। কেন না ভালোবেসে তেমন উপায় নাই, জীবন শূন্য আমি কি কোথায় থাকবো? মহাশূন্যের মধ্যে, ওই যে জীবন উদ্যানে যে গানটার মধ্যে, সে সে মহাশূন্যে কে আছে সেথায় কে জানে? ব্রহ্ম যে ব্রহ্ম সেটা জানার জন্য ব্রহ্মকে তো জীবন ধারণ করতে হবে। জীবন শূন্য ব্রহ্ম হয় কি করে, আর ব্রহ্ম শূন্য জীবন হবে কি করে? হ্যাঁ, একটা যুগেতে নেতিবাদের উপরে গুরুত্ব দিয়েছে বেশি, তখন তাদের কাছে ওই প্রকাশটা ভালো লেগেছিল। তারপরে ইতিবাদ আসলো, আবার নেতি ইতি দুটো মিশে আসলো, এর কি অন্ত আছে কখনো? এক আমি তো ঘুরে ফিরে আসছে। হ্যাঁ, পোশাক পাল্টাচ্ছে, নাম পাল্টাচ্ছে,
কিন্তু ভাব পাল্টাচ্ছে, কিন্তু সবোধ আত্মা একই থেকে যাচ্ছে। যেমন এই জায়গার জমিটা আর আকাশটা এই গর্ত তৈরি হওয়ার আগেও ছিল, গর্ত তৈরি হওয়ার পরেও আছে, গর্তটাকে ভেঙে দিলেও কিন্তু একই থেকে যাবে। আমি তো হচ্ছে স্যাটেলাইট দ্যান দিস স্পেস, যদিও উপমা হিসেবে বলা হয় আম আকাশপথ সর্ববহিরন্তর্গতম অচ্যুত সর্ব উপাধি বিবর্জিত নাম রূপাধি ভেদ রহিতং সর্বাবশূন্যং সচ্চিদানন্দ স্বরূপ কেবলম। আকাশপথ এটা একটা উপমা দিয়েছে, আকাশ যেমন ইনডিভিজিবল অ্যান্ড সাটল মোস্ট বাট অল পারভেডিং, নিষ্কল নির্মল, এটা আনঅ্যাটাচড টু এভরিথিং। এই যেমন ছিল তেমন স্থির, স্থানুর অচলয়ং সনাতন, তার গতি নাই, স্থিতি আছে, অবস্থা আছে, কিন্তু আকার নাই, বিকার নাই। আকার থাকলে বিকার হবে, যার আকার নেই তার বিকার করতে আসবে। তা আত্মাটা নিজের আমিটা হচ্ছে এই আকাশপথ, যদিও অহংকারটা কিন্তু তা নয়, অহংকারটা হচ্ছে তার একটা রিফ্লেকশন, সুতরাং তার একটা পার্ট, সেখানে সেটা কম হয়ে গেল, উন হয়ে গেল। কাজেই অহংকারটাকে আমরা ব্যবহার করি সবাই, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে অনেক জায়গায় আছে অহংকারটাকে আমরা দমিত করি, না আমি জানি না, মাফ করবেন। আবার এক সময় হ্যাঁ আমি জানি না, এটা কী বলছ? কাজেই এই অহংকারও কখনো তমপ্রধান, কখনো রজপ্রধান, কখনো সত্যপ্রধান। আর যখন শুদ্ধ সত্য হয়ে যায় তখন সবার সঙ্গে মিশে আসে, সে তখন আর পৃথক করে আর অহংকার করতে পারে না, ম্যাচুরিটি এসে গেছে। কাজেই এই আমির মহিমা আমির কাছে সর্বোত্তম, হাইয়েস্ট। কেন? এই আমির শূন্য কিছু হওয়া সম্ভব নয়, আমি নাই আর সব কিছু আছে, জগৎ আছে কি নাই আমি না থাকলে কি জানলো? জ্ঞাতা হিসেবে আমাকে থাকতে হবে, দ্রষ্টা হিসেবে আমাকে থাকতে হবে, সাক্ষী হিসেবে আমাকে থাকতে হবে। আমি কর্তা, আমি ভোক্তা, আমি জ্ঞাতা, আমি সাক্ষী চেতা, চারটি আমি পরিচয়। যখন আমি সাক্ষী তখন তুমি এবার ফ্রি, যখন কর্তা ভোক্তা তখন তো অনেকগুলো জিনিস নিয়ে আমি আই পজিটিভ সো মেনি থিংস, তার একটা এইদিক ওদিক হয়ে গেলে তখন আমি এফেক্টেড হয়ে পড়ছি, এটা নষ্ট হয়ে গেলো, ইস এটা না করলে পারতাম, ইস হ্যাঁ এতগুলো টাকা নষ্ট হলো, কেমন কনসার্ন। আবার এই কর্তা ভোক্তার যে রিলেশন, তারপরে যখন জ্ঞাতাতে গেল তখন ধূর, এটা এই হওয়ার ছিল, হয়ে গেছে, যা যাবারে গেছে, পড়িয়ে গেছে, ফল গোল। আবার আরেকটা স্টেজে যে সে কিন্তু কর্তাও না ভোক্তাও না জ্ঞাত, সবারই সাক্ষী দেখছে, হ্যাঁ সাক্ষী মাত্র, আনঅ্যাটাচড আনঅ্যাফেক্টেড উইটনেস সেলফ। যেমন আমরা টিভি দেখি, টিভির মধ্যে কত ঘটনা ঘটে যাচ্ছে, আমরা অনলি উই সি, ওগুলো তো পাসিং শো। কাজে দি এন্টায়ার ক্রিয়েশন উইথ আইডিয়াস নেমস অ্যান্ড ফর্মস ইজ এ পাসিং শো, সিনেমার মতো দেখছি। আই অ্যাম দি ওনলি উইটনেস সি আর সেলফ এভার রিমেনিং দি সেম অ্যাজ ইট ইজ উইদাউট এনি চেঞ্জ মডিফিকেশন অ্যান্ড কন্টামিনেশন। আমার নাই আছে উদয়স্ত ক্ষয়বৃদ্ধি বিবর্জিত নিত্য সত্যস্বরূপ কেবল হম, সত্যের কোনো পরিবর্তন হয় না, মিথ্যার পরিবর্তন প্রচুর, অজ্ঞানের ভেরিয়েশন প্রচুর, মিথ্যার ভেরিয়েশন প্রচুর, কিন্তু সত্যের জ্ঞানের কোনো ভেরিয়েশন হয় না, জ্ঞানের ডুপ্লিকেট নাই, সত্যের ডুপ্লিকেট নাই, মিথ্যার অনেক শ্যাডো আছে অনেক। কাজে রিফ্লেকশন বা শ্যাডো বৈচিত্র্য রূপে প্রতিভাত হয়, কিন্তু সব কিছুর মূলে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড চাই। একটা বেদান্তের সূত্র আছে, উপাধি ভেদতা সর্বম, সব কিছুকে ভেদ সৃষ্টি করছে উপাধি,
সৎমুনি নাম, সৎমুনি সত্যবোধে যে মুনি প্রতিষ্ঠিত সে উপাধি বিবর্জিত, ন ইদম ন অদহ উভয় রবি অবভাষকম, এই দুটোরই অবভাষক সে, অনলি দি রিভিলার দি উইটনেস, নাইদার দি সাবজেক্ট নর দি অবজেক্ট বাট দি উইটনেস অব দি বোথ। তাহলে আমির মহিমার তো অন্ত নাই, আমি জানি না আর আমি জানি, ফরক কি? আমি তো কমন। তো একজন অবাঙালি সাধু, তারা অনেক সাধারণ পর্যন্ত অনেক রকম প্রসেস ক্রিয়াকলাপটা করে, তো বলছে তুমি ক্যা তোমার সাধন ক্যা হ্যাঁ, আমার সাধন তো কুছ হাই ভি নেই, কই কেউ নেই, আমার সাধন তো আপ ভি করতে হাম কেউ কেন গে, আপকা ক্যা হ্যাঁ, আমার সাধন তো আমার লিয়ে করতে, তো আপকা অন্দর মে তো মাই হ্যাঁ, আপ বিনা ম্যায় তো সাধন কর নেই সকতা, ক্যা বাত, একার খেপে গেল। হ্যাঁ দেখো তোমারই মেয়েরা কেসে ম্যায় কো তোমারই ম্যায় কো উপর মে আধিপত্য বিস্তার কিয়া, আমি ম্যায় কো বড়াও মেয়েরা কো হটাও, কেসে ম্যায় কো মানো মেয়েরা কো ছোড়ো, তো মেয়েরা কো মানতে ম্যায় কো ছোড় দিয়া, মাই মেয়েরা কো ছোড় দিয়া ম্যায় কো রাখ দিয়া, কিউকি মাই কো নেই ছোড় সকতা হ্যায় মেয়েরা কো ছোড় সকতা হ্যায়, হাম কোই চিজ পকড়নে কে লিয়ে হামারি ক্যা চাহিয়ে, হাত চাহিয়ে, হাত মে প্রাণ শক্তি অটুট রাখা চাহিয়ে, না তো এই প্যারালাইজ হ্যান্ড ক্যানট হোল্ড ইট, তো উসকো লিয়ে প্রাণ শক্তি কো তাজা রাখা চাহিয়ে, তো প্রাণ কে সাথ মন কা যুক্ত হোনা চাহিয়ে, মন কে সাথ বুদ্ধি কো যুক্ত হোনা চাহিয়ে, বুদ্ধি অ্যাসার্টিন করেগা যে ইসকো পকড় লো ঠিক সে, মন পকড় গিয়া তো হ্যাঁ ঠিক পকড় লিয়া, তো ইসকো হাত মে পকড়নে সে আমকো কেতনা লাগতা হ্যায়, হাম ছোড় দিয়া ক্যা লাগা, ত্যাগা শান্তি অনন্তরম। দেখো শাস্ত্র মানে পড়া নেই, লেকিন ডিভাইনিটি উদিন হামকো শাস্ত্র কো এক এক করকে পটাট করকে হে বাতায়া, দি ইনারসেন্ট ভয়েস কেসে হাম লোক জো দেখতা হ্যায় জো শুনতা হ্যায় উসমে সত্য কোন রূপ মে হ্যায় এ বাতায়া, ক্যা দি সেল্ফ উইদিন, দি গুরু উইদিন, দি মা উইদিন, কেসে অনুভূতি কি স্বরূপে। তো একদিন ভাব অবস্থা মে থে এসি ছে দিন আট দিন দশ দিন সমাধি মে রাতে থে, ওই সেই সময় একদিন ওই সমাধি ব্রেকের পরে শরীরটাকে একটু যখন ধাতস্থ হয়ে এসছে মানে শরীরের ভিতরে চেতনাটা ওয়ার্ক করছে প্রাণশক্তি, তখন আস্তে করে জানালার কাছে এসে দাঁড়িয়ে দেখছি গাছের মধ্যে অনেক পাখি আসতো, তারা সুন্দর তাদের বুলি এক একটা গায়ের রং সুন্দর, তো একটা কাক কোথা থেকে একটা লুচি নিয়ে এসেছে, হয়তো কোনো বাচ্চা ছেলে খাচ্ছিল তার কাছ থেকে লুচিটা কেড়ে নিয়ে চলে এসছে, কিন্তু খাস্তা লুচি খুব ময়াম দেওয়া বেশি, কাকটা লুচিটা নিয়ে সে বসছে আর আর দশটা কাক ওর পিছনে ওই লুচিটা কেড়ে নেওয়ার জন্যে তার পিছনে ছুটছে, কাক ওকে বসতে দিচ্ছে না, যেখানে বসে সেখানে ছুটছে, ও দেখি এই ডালের থেকে ও ডালে ফ্রম ওয়ান ব্রাঞ্চ টু অ্যানাদার ব্রাঞ্চ ইট ফ্লাইজ বাট ইট ক্যানট টেক এনি রেস্ট অ্যান্ড এনজয় দি লুচি, কিন্তু খাস্তা লুচি তো ঠোঁটের মধ্যে কতক্ষণ ধরা থাকবে, বারবার উঠছেই করছে কিছু কিছু ভেঙে পড়ছে সেখানে ছুটে যাচ্ছে আদার ক্লোজ কাওয়াকা ইসি ধর্মা হয়, তো আলটিমেটলি পুরা ও গিরিয়া, তো তব দেখা কি এক ডাল মে বেট করকে
কাক হাঁপাচ্ছে যে ত্যাগ আর শান্তি অনন্তরম, ও ত্যাগ হো গিয়া উসকো শান্তি মিল গিয়া। হাম বলে মিল গিয়া তো মেরে গা, দেখো আত্মা কেসে আত্মা কো প্রকাশ করতে হয়, জ্ঞান কেসে জ্ঞান কো প্রকাশ, কই আমাকে বাতায় নি কুছ। তো এইসি এক এক ঘটনা সত্য কো রূপ প্রকাশ কর দেতা হয়। জীবন ভর খালি ঘটনা পর ঘটনা, বিনা ঘটনা চেতনা জাগে না, আত্মচেতনা বেদনা সে বনতে, আমার জীবন বেদনা সে পয়দা হওয়া পায়। পেলে দেখো অখণ্ড থেকে খণ্ডের ঘরে আসা, টু অ্যাসিউম এ ফর্ম, টু টেক এ ফর্ম ইজ ভেরি পেইনফুল ইন ওয়ান সেন্স। হোয়াই ইউ লুজ ইউর অ্যাবসলুটনেস অ্যান্ড ইউর টু অ্যাসিউম দি ডিফাইনিটনেস। দেখো ইধার মে জিতনা ভি হ্যায় বাবা লোক মা লোক সব, তোমার বাড়িতে তোমার যা পুঁজি আছে তুমি কি সেই পুঁজিটা হারাতে চাও কখনো? না, আরো বাড়াতে চাও। এটা ধর্ম জীবনের, কে চায় হারাতে? অশান্তি কেউ চাই না আমরা, কিন্তু এসে যায়, অজ্ঞাত সারে এসে যায়। নিশ্চয়ই তারও কতগুলো কারণ আছে যেটা আমরা জানি না, কিন্তু আজকের বক্তব্যের মধ্যে তার কিছুটা অংশ আমরা পেয়ে যাচ্ছি। তো এই যে কিছু হারিয়ে কিছু পাওয়া, এটা হচ্ছে জ্ঞানের পথ, আর কিছু পেয়ে কিছু হারানো সেটা হচ্ছে ভোগের পথ। সেজন্যে ভোগীরা ঈশ্বরকে আত্মাকে ছেড়ে দিয়ে বিষয় ভোগ নিয়ে বেশ মস্ত হয়ে আছে, গ্রেটার পার্টটাকে ছেড়ে দিয়ে স্মলার পার্ট নিয়ে মেতে আছে। আর যারা সাধু সন্ত মহাত্মা তারা এই স্মলার পার্টটাকে ছেড়ে দিয়ে গ্রেটার পার্টে সে আত্মা পরমাত্মা চিন্তা ধ্যানে আসে। এই দুটি কিন্তু দুটা এক্সট্রিম পোল, নর্থ পোল আর সাউথ পোল, কিন্তু অল আর উইদিন আই। মজাটা হচ্ছে ওইখানে, যেখানে বললাম আমি জানি না, যে আমি বলছে সে আমি বলছে আবার আমি জানি। কাজী জীবনেতে এই যে জানা না জানা, অ্যাকচুয়ালি এর কোনোটারই মানে বিশেষ গুরুত্ব নেই, যখন আমিকে ধরে আমি নিজেকে দেখছি। আই রিমেন অলওয়েজ দি সেম, আমি বিনা তো কোনো জ্ঞান হয় না, আর জ্ঞান বিনাও আমি হয় না যখন, তখন সেই জ্ঞানের কত রকম ভেরিয়েশন আসছে আমিকে কেন্দ্র করে। তাই একটা গানের মধ্যে এসেছিল, আমাকে কেন্দ্র করে আমার চারিধারে আমারই ভাব নৃত্য করে, বহু ভাব নাম রূপ ধরে, আবার ভাব নাম রূপের বৈচিত্র্য সব আমাতেই সব ডুবে মিশে যায় এক হয়ে। এটি হচ্ছে অ্যাপিয়ারেন্স আর ডিসঅ্যাপিয়ারেন্স। কিন্তু এই দুটার পিছনে যে আমি সাক্ষী রূপে আছে সে কিন্তু এর কোনোটার সঙ্গে যুক্ত নয়, সেটাও কিন্তু আমিরই একটু মহিমা। তাহলে এইখানেই আজকের মতো সত্যিকান্দ হলো, তোমাদের আমিকে নিয়ে তোমরা আনন্দে শান্তিতে থাকো, এই আমি সেই কথাটি তোমাদের সামনে রাখলাম।